আলোকে ঘিরে আমরা পাঁচ বন্ধু বসেছি। বর্ষার দিন, সন্ধ্যে হব হব, খুড়োর চা খাওয়া হয়ে গেছে। এবার বিড়ি ধরিয়ে হয়তো গল্প শুরু করবেন। খুড়ো এলে সন্ধ্যেতেই আসেন। আর এলেই একটি করে গল্প লাভ হয় আমাদের। সবই খুড়োর জীবনেরই ঘটনা, কিন্তু সেই ঘটনা গল্পের চেয়েও মজাদার। একজন লোকের এত রকম অভিজ্ঞতা হতে পারে সেটা আমার ধারণাই ছিল না। খুড়ো বললেন, আমি যে সবসময় চাকরির ধান্দায় দেশ বিদেশে ঘুরেছি তা কিন্তু নয়, মাঝে মাঝে রোজগারের উপর বিতৃষ্ণা এসে যায়, তখন ঘুরি কেবল ভ্রমণের নেশায়। নতুন জায়গা দেখার শখ আমার সেই ছেলেবেলা থেকে। সেইভাবে একবার গিয়ে পড়েছিলাম ছোট একটা, ও অঞ্চলটা আমার তখনও দেখা হয়নি, আর ওখানেই ঘটে এক আশ্চর্য ঘটনা, সেই গল্পই আজ তাদের বলবো, বুঝিস? খুড়ো বিড়িতে একটা লম্বা টান দিয়ে তার গল্প শুরু করলেন। আমি তখন হাজারিবাগে একটা হোটেলে আছি, নাম ডিলাক্স হোটেল, কিন্তু ব্যবস্থা চলনসইয়ের বেশি নয়, তাতে কিছু এসে যায় না, কারণ ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যটাকে আমি কখনো খুব উঁচুতে স্থান দেইনি। নানান অবস্থার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াটাই আমার অভ্যেস। হাজারিবাগে কাউকে চিনি না, আর সেটা আরো ভালো লাগছে, কারণ মাঝে মাঝে একটা অবস্থা আসে যখন পেঁচাল পাড়তে একদমই ভালো লাগে না। চুপচাপ একা একা বিছানায় শুয়ে কল্পনার স্রোতে নিজেকে ভাসিয়ে দিতে ইচ্ছে করে। তবে এটাও ঠিক যে ভারতবর্ষে এমন জায়গা নেই যে যেখানে বাঙালি নেই, বিশেষ করে হাজারিবাগে তো বিস্তর বাঙালি। যার সঙ্গে প্রথমে আলাপ হলো তার নাম অর্ধেন্দু বসু, তিনি ইতিহাসের লোক, পাবনার একটা জমিদার বংশ, হালদার বংশ, সেটা নিয়েই পড়াশোনা করছেন, ইচ্ছেও আছে বই লেখার। এই বংশ নাকি অনেক বাঘা বাঘা চরিত্রের পরিচয় মেলে। তাছাড়া এর পরেও বেশ কিছু সমাজ সংস্কারক নির্ভীক চরিত্রের পরিচয় নাকি এ বংশে মেলে। আমি এই ভদ্রলোককে জিজ্ঞেস করলুম যে এই পরিবার সম্বন্ধে লিখতে আপনার হাজারিবাগ আসতে হলো কেন। ভদ্রলোক বললেন, ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি এই পরিবারের একজন নাকি হাজারিবাগে একটা বাড়ি করেন, সে ছুটি কাটানোর জন্য না অন্য কোনো কারণে সেটা এখনো বুঝতে পারেনি। এই বিশেষ ব্যক্তিটির নাম ছিল মহেশ হালদার। এই মহেশ হালদার অবধি আমি হালদার বংশের ইতিহাস পাচ্ছি, যদিও এর সম্বন্ধে অনেক কিছু জানতে বাকি। এর পরে সব যেন কেমন ব্ল্যাঙ্ক। তা আমি জিজ্ঞেস করলুম যে এই হাজারিবাগের বাড়িটা আপনি দেখেছেন? অর্ধেন্দু বাবু বললেন, দেখেছি, কিন্তু সেখানেও এক রহস্য। ওই বাড়িটাকে এখনকার সকলে উল্লেখ করে নরিশ সাহেবের বাংলো,
অথচ মহেশ হালদার যে বিয়ে করেছিলেন সে খবর আমি পেয়েছি, কিন্তু মহেশ হালদারের পরে বংশটার যে কি হলো সে খবর আমি পাইনি। সম্ভবত মহেশবাবু নরিশ সাহেবকে বাংলোটা বিক্রি করে দেন কোনো কারণে। কলকাতায় তাদের কোনো বংশধর নেই? আমি জিজ্ঞেস করলাম। অর্ধেন্দ্রবাবু বললেন, মহেশ হালদার ছিলেন তার বাবা যোগেশ হালদারের একমাত্র সন্তান। তাই তার যদি আর ছেলে পেলে না থাকে তাহলে হয়তো হালদার বংশ মহলেই শেষ হয়ে গেছে। প্রশাখা আর কোথাও আছে কিনা জানা নেই। আমি শুধু ওই শাখাতে ইন্টারেস্টেড। এই বংশ সম্বন্ধে খবর দিতে পারে এমন কোন লোকের সন্ধান পাননি হাজারীবাগে? এখানে অবশ্যই ভদ্রলোক আছেন, আজন্ম এখানেই বাস। তার বয়স কত? 90 হবে। নাম কালীকিঙ্কর বাড়ুচে। একবার ভাবছিলাম তার কাছে গিয়ে জিজ্ঞেস করি। তা চলুন না, আজই বিকেলে যাই। কালীকিঙ্কর বাবুকে সবাই চেনে, তাই তার বাড়িটা বার করতে অসুবিধা হলো না। গিয়ে শুনি যে ভদ্রলোক বৈকালিক ভ্রমণে বেরিয়েছেন। বুঝে দেখো কিরকম স্বাস্থ্য, 90 বছরে বিকেলে হাঁটা চাই। আমরা একটু অপেক্ষা করতেই ভদ্রলোক এসে পড়লেন। আমরা নিজেদের পরিচয় দিলাম। ভদ্রলোক বললেন, আমার কাছে তো বড় একটা কেউ আসে না, তা আপনাদের কোন প্রয়োজন আছে বুঝি? আপনি ঠিকই ধরেছেন, বললেন অর্ধেন্দ্রবাবু। আমি পূর্বপুরুষদের এক জমিদার বংশ নিয়ে রিসার্চ করছি, হালদার বংশ। তাদের একজন ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি হাজারীবাগে একটা একতলা বাংলো বাড়ি করেছিলেন। সেই বাড়িকে এখানকার লোকেরা নরি সাহেবের বাংলো বলে। ও তাই বলুন, ওসব হালদার ফালদার জানি না, তারা এখানে এসে থাকতে পারেন। আমার বয়স যখন 7 কি 8 বছর বয়স, তখন আমি নরি সাহেবকে দেখেছি ঘোড়ায় চড়ে বেড়াতে। আমায় দেখে মাথা হেট করে গুড আফটারনুন বলতেন, তবে তার শেষটা জানেন তো। আমরা দুজনেই মাথা নেড়ে বললাম যে জানি না। ভদ্রলোক আত্মহত্যা করেন? বললেন কালীকিঙ্কর বাবু। কারণ জানা যায়নি, লোকে বলে বাড়িটা নাকি হানা বাড়ি, সাহেবের ভূত দেখা যায় এখন। আমি অবশ্য দেখি টেখিনি, খুব জবরদস্ত সাহেব ছিলেন নরি সাহেব। তার বাড়িটা কোথায় গেলে দেখা যায় বলতে পারেন? বাড়ি তো এই কাছে। কালীকিঙ্কর বাবু আমাদের রাস্তা বাতলে দিলেন। আমরা দুজনে তাকে ধন্যবাদ জানিয়ে উঠে পড়ল। রাস্তা পেরিয়ে এসে অর্ধেন্দ্রবাবুকে বললুম, আপনি এতদিন সে বাড়ি দেখেননি? ভদ্রলোক বললেন, দেখেছি বইকি, কিন্তু লোকে ঠিক বলছে কিনা একবার যাচাই করে নিলাম আর কি। তিনি যে বলবেন সে তো আর ভুল বলবেন না।
আমারও যে সেই বাড়িটা দেখার কৌতূহল হচ্ছে। আসুন না, দেখে দিচ্ছে। মাথায় টালি বসানো ঢালু ছাদওয়ালা বাড়ি, বাংলোই বলা চলে, যেমন হাজারিবাগে আরো দেখা যায়। টালির অধিকাংশ অবশ্য খসে গিয়ে ছাদ ফাঁক হয়ে গেছে। চারদিকে পাঁচিল দিয়ে ঘেরা চার পাঁচ বিঘে জমির উপর জীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে বাংলোটা। কেউ থাকে না সেখানে, শেষ কবে ছিল তাও কেউ বলতে পারবে না। আমি অর্ধেন্দ্রবাবুকে বললাম, তা আপনার হালদার বংশের কথা জানি না মোচাই, কিন্তু এই নরিশ সাহেবকে নিয়ে আমার বিলক্ষণ কৌতূহল হচ্ছে। আর সত্যি বলতে কি, এই সাহেবের প্রেতাত্মার সঙ্গে যদি যোগ স্থাপন করা যায় তাহলে তো ইনি মহেশ হালদার সম্বন্ধে কিছু তথ্য দিতে পারেন, তাই নয় কি? হ্যাঁ, তা অবশ্য ঠিক। কথাটা অবশ্য খুব জোরের সঙ্গে বললেন না অর্ধেন্দ্রবাবু। বুঝলাম তিনি সাহেবের প্রেতাত্মার সঙ্গে যোগাযোগ স্থাপনের ব্যাপারে খুব উৎসাহ বোধ করছেন না। আমি না হয় ভূতকে তো আখ্যা করি না, কিন্তু সবাই তো সেরকম নয় নাকি? দুটো দিন পেরিয়ে গেল, তিন দিনের দিন আমি অর্ধেন্দ্রবাবুকে বললুম, এইভাবে হাত পা গুটিয়ে বসে থেকে আপনার কি লাভ আছে মশাই? আসুন একটা কিছু করা যাক, না হয় বাংলোটা একটা রাত কাটিয়ে আসি। Chill presents Kuasha. Shunbo, Golpe, Ditya Parbo. অর্ধেন্দ্র বাবু একটু চুপ থেকে বললেন, এখানে বাঙালিদের একটা আড্ডা আছে শশী ডাক্তারের বাড়ি, কাল আমি গিয়েছিলাম। অবশ্য তারা বললেন যে নরিশ সাহেবের বাংলোকে হারাবারি বলা হলেও এখন পর্যন্ত কেউ কোনো ভূতের সাক্ষাৎ পাননি। তবে ওই আড্ডাতেই উৎপল বাবু বলে এক নীলগোছের ভদ্রলোক ছিলেন, তিনি নাকি খুব ভালো বুঝিয়ে। অর্থাৎ তার মধ্যে দিয়ে ভূতের আবির্ভাব ঘটেছে নাকি অনেকবার। ভদ্রলোক একটা বিশেষ অবস্থায় এলে তার গলা থেকে নাকি ভূতের গলার কথা বেরোয়, আর তখন নাকি ভূতের সঙ্গে কথাবার্তাও চলে। অন্ধকার ঘরে তেপায় টেবিলের উপর হাত রেখে নাকি ব্যাপারটা করতে হয়, কিঞ্চিৎ সময় সাপেক্ষ। আমি বললুম, দেখুন কিরকম যোগাযোগ, এই মিডিয়াম পাওয়া কিন্তু সহজ ব্যাপার নয় মশাই। আপনি এই উৎপল বাবুকে বলুন আমরা কাল রাত্রেই বসছি। তেপায় টেবিল জোগাড় করতে পারবেন? আমারও হোটেলের ঘরে একটা আছে। তাহলে তো কথাই নেই, আসুন লেগে পড়া যাক। অর্ধেন্দ্রবাবু শশী ডাক্তারের আড্ডায় নিয়ে গিয়ে আমার সঙ্গে উৎপলবাবুর আলাপ করিয়ে দিলেন। সকলের সামনে তাই আর ভূতের প্রসঙ্গটা তুললাম না, কারণ প্ল্যান সেটে আমাদের তিনজনের বেশি কেউ থাকে এটা আমি চাইছিলাম না। আড্ডার পরে বাইরে বেরিয়ে এসে উৎপলবাবুকে প্রস্তাবটা দেওয়া হল। ভদ্রলোক এক কথায় রাজি, বললেন,
পরশু অমাবস্যা, সেই কারণে এই কাজটা হবার সম্ভাবনা রয়েছে। কি কি জিনিস লাগবে জিজ্ঞেস করতে ভদ্রলোক বললেন, তিনটে চেয়ার, একটা তেপায় টেবিল আর একটা মোমবাতি, ব্যাস। মোমবাতিটা কাজে লাগবে কাজ শেষ হবার পর। আমি আর অর্ধেন্দ্রবাবু দিন থাকতে দুটো সাইকেল রিক্সা করে চেয়ার টেবিল পাঠিয়ে দিয়েছিলাম বাংলোতে। সেই ফাঁকে বাড়িটা একটু ঘুরে দেখে নিলুম, বহুকাল কেউ থাকে না, তাই ঘরগুলোর অবস্থা অত্যন্ত শোচনীয়। আমরা স্থানীয় লোক লাগিয়ে একটা ঘর বেছে নিয়ে সেটাকে ঝাড়পোচ করি একটু ভদ্রস্ত করে নিলুম। এটাই বোধ হয় ছিল বৈঠকখানা। আর বাড়িটা ভাড়া দেবার জন্য একটি লোককে জোগাড় করেছিলুম, সে প্রথমে সাহেবের ভূত সাহেবের ভূত করে একটু আপত্তি তুলেছিল, তারপর হাতে একটা 10 টাকার নোট গুজে দিতেই চুপ পড়ে গেল। রাত 10টার একটু আগেই আমরা তিনজন বাড়িটার সামনে জমায়েত হলাম। কথা হলো ভূত হেলে প্রশ্ন করবেন অর্ধেন্দু বাবু। আর উত্তর তো উৎপল বাবুর মুখ দিয়ে সাহেবের ভাষাতেই বেরোবে। অবশ্যই যদি সব ঠিক মতো হয়। অর্থেন্দ্রবাবু ইংরেজিটা মোটামুটি ভালোই বলেন, সেদিক দিয়ে সুবিধা আছে। উৎপলবাবুকে দেখলাম সঙ্গে করে একটা কোট এনেছেন, জিজ্ঞেস করতে বললেন, ওতে কর্পূর আছে, প্ল্যানচেটের ব্যাপারে খুবই সাহায্য করে বিষয়টা। মোমবাতির আলোয় সব তোরজোর হলো। তিনজনে তেপায় টেবিলের তিন দিকে বসে টেবিলের উপর হাত উপুর করে রাখল। তারপর বাতি নিভিয়ে চোখ বন্ধ করে সাহেবের চিন্তায় মগ্ন হলাম। গাছপালায় ঘেরা বাংলো, বাইরে বাতাস দিচ্ছে, তার ফলে মাঝে মাঝে পাতার শোষ শব্দ পাচ্ছি। কিছুক্ষণ পর বোধ হয় বাতাস থেমে যাওয়ায় আর কোন শব্দই পেলাম না। অমাবস্যার রাত, তার উপর আকাশে মেঘ, রাস্তায় আলো নেই যে জানালা দিয়ে ঢুকবে, তাই ঘরের ভেতর দুর্ভেদ্য অন্ধকার। কতক্ষণ এইভাবে ছিলাম জানি না, হঠাৎ অনুভব করলাম টেবিলটা যেন মৃদু মৃদু নড়ছে। সেটা একটু বেড়ে যাওয়ায় খটখট শব্দ শুরু হল। আমি জানি যে এ ধরনের প্ল্যানচেটে সেটা ভূত নামারই লক্ষণ। আমরা টেবিলের উপর থেকে হাত ছাড়াচ্ছি না, কিন্তু বেশ বুঝতে পারছি যে হাত আর অনর নেই, টেবিলের সঙ্গে সঙ্গে উঠছে নামছে। শব্দটা উৎপল বাবুর গলা থেকে বেরুল। আগে থেকে অর্ধেন্দ্রবাবুকে বলা ছিল, উনি কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করলেন, ইজ এনি অন হিয়ার? উৎপল বাবুর মুখ থেকে সম্পূর্ণ সাহেবি গলায় উত্তর এলো, ইয়েস। My name is Naresh. বাকি কথাও ইংরেজিতে হলো এবং নরিশ সাহেবের ইংরেজি যাকে বলে বেশ চোস্ত ইংরেজি। আমি কথোপকথনটা মোটামুটি বাংলাতেই বলছি। অর্ধেন্দ্রবাবু বললেন, এই বাংলো কি তোমার বাসস্থান ছিল? Yes. তুমি কি করতে হাজারিবাগে?
আমার অবলের খনি ছিল। শহরে কি আরো সাহেব ছিল? ইয়েস, অবলের খনির মালিকদের একটা ক্লাব ছিল, ভিক্টোরিয়া ক্লাব। আমি সেই ক্লাবের সভ্য ছিলাম। এই বাড়িতে কি তোমার আগে হালদার বলে একজন ছিলেন? হ্যাঁ ছিলেন। তিনি কি এই বাড়ি তোমাকে দিয়ে যান? হ্যাঁ। তারপর কোথায় যান তুমি? কলকাতায়, সেখানেই তার মৃত্যু। তুমি কি আত্মহত্যা করেছিলে? উত্তর আসতে একটু সময় লাগলো। হ্যাঁ। কিভাবে? রিভলভার দিয়ে মাথায় গুলি মেরে। কিন্তু কেন? আমার আর বাঁচার ইচ্ছে ছিল না। বুঝেছি, কিন্তু কেন এমন ভাব হলো তোমার? আজ এই পর্যন্তই থাক, বড় ক্লান্ত লাগছে। বুঝতে পারলাম যে উৎপল বাবুর আসলেই ক্লান্ত লাগছে। আমি লাইটার দিয়ে মোমবাতিটা জ্বালিয়ে দিলাম। উৎপল বাবুর মাথা হেঁট হয়ে বুকের উপর নিয়ে পড়েছে। কাঁধ ধরে ঝাঁকুনি দিতেই তার জ্ঞান আবার ফিরে এলো। মাথাটা ঝাড়া দিয়ে হঠাৎ নিজের গলায় প্রশ্ন করলাম, কেমন হলো? খুব ভালো হয়েছে। বললেন নরফেন্দুবাবু, বোঝাই যাচ্ছে মহেশ হালদার এখনকার পাট উঁচিয়ে দিয়ে বাংলোটাকে নরিশকে বিক্রি করে দিয়ে কলকাতা চলে যান, আর সেখানেই তার মৃত্যু হয়। অর্থাৎ যতদূর মনে হলো যে হালদার বংশের ওখানে শেষ। অনেক ধন্যবাদ আপনাকে উৎপল বাবু। আমার কিন্তু মনে একটা খটকা লেগেছে যেটা আমাকে ভাবিয়ে তুলল। নরিশ সাহেবের মৃত্যুর কারণটা ঠিক পরিষ্কার হচ্ছে না। আমার এখন হালদারের চেয়ে নরিশের উপরে ঝোঁকটা বেশি। অবশ্য উৎপল বাবুকে যা যা প্রশ্ন করা হয়েছে তার উত্তর তিনি ঠিকভাবে দিয়েছেন। রাত্রিরে অনেকক্ষণ ভাবলাম ব্যাপারটা নিয়ে। তারপর সকালে উঠে অর্ধেন্দ্রবাবুর হোটেলে গিয়ে সোজাসুজি বললাম যে আমি আর একবার প্ল্যান সেটি করতে চাই এবং এবার প্রশ্নগুলি করব আমি। অর্ধেন্দ্রবাবু বললেন, আমার আপত্তি নেই, তবে আপনি হালদার বংশ সম্বন্ধে আর কি নতুন তথ্য জানার আশা করছেন তা আমি ঠিক বুঝতে পারছি না। আমি বললাম, সত্যি বলতে কি আমি নরিশ সম্বন্ধে আরো কিছু জানতে চাই। লোকটিকে বেশ ইন্টারেস্টিং বলে মনে হলো আমার। উৎপল বাবু আমার প্রস্তাবে রাজি হলেন। আমরা আবার 10টার সময় সাহেবের বাংলাতে জমায়েত হলুম। আমি উৎপল বাবুকে ছাট্টা করে বললুম যে আজ তো অমাবস্যা নয়, প্ল্যানচার ঠিক মতো হবে তো নাকি? উৎপল বাবু বললেন, মনে হয় তো হবে, এও ভদ্রলোকের আত্মা বেশ সহজে ধরা দেয়, বুঝতে পারছেন? অর্ধেন্দ্রবাবু বললেন, আমি সবই বরদাস্ত করতে পারি, কিন্তু আপনার গলা দিয়ে যখন অন্য লোকের স্বর বেরোয় তখন মেরুদণ্ডটা কেমন যেন শিরশির করে। আমরা সোয়া 10টার মধ্যে তৈরি হলাম। 15 মিনিটের মধ্যেই টেবিল নড়া আর উৎপল বাবুর গলা থেকে আ শব্দ শুনে বুঝলাম যে প্রেতাত্মা হাজির। এবার আমি প্রশ্ন করলাম, ইজ এনিবডি হিয়ার? নরিশের কণ্ঠস্বরে উত্তর এলো, ইয়েস। আর ইউ মিস্টার নরিশ? ইয়েস। মিস্টার নরিশ, তোমাকে বিরক্ত দুবার করেছি তার জন্য ক্ষমা চাইছি, কিন্তু কাল একটা প্রশ্নের ঠিক জবাব মেলেনি তাই আবার তোমাকে ডাকলুম। কি প্রশ্ন? তোমার জীবনের উপর এতটা বিতৃষ্ণা কেন এলো? কেন আত্মহত্যা করলে? একটুক্ষণ কোনো কথা নেই, তারপর ইংরেজিতে উত্তর এলো, আমাকে প্রচন্ডভাবে অপমান করা হয়েছিল।
কে করেছিল অপমান? মেজর টমসন। ঘটনাটা কোথায় হয়? আমাদের ক্লাবে। কিন্তু অপমানের কারণটা কি? তাহলে অনেক কথা বলতে হয়। বলুন, আমরা শুনতে এসেছি। আমি এক বেয়ারাকে একদিন হিন্দিতে একটা কথা বলেছিলাম, সেটা মেজর টমসন শুনে ফেলেছিলেন। তাতে কি হলো? তাতে তিনি বুঝিয়ে ফেলেছিলেন যে আমি সাহেব নই। আপনি সাহেব নন? না, তবে আমার চেহারায় সাহেবের সঙ্গে কোনো পার্থক্য ছিল না। আমার চুল ছিল কটা, চোখ নীল, আর গায়ের রং সাহেবের মতো ফর্সা। আমি মিশনারি স্কুলে পাদ্রিদের কাছে ইংরেজি শিখেছিলাম। সেই ইংরেজি শুনে আমার চেহারা দেখে কারুর বোঝার সাধ্যই ছিল না যে আমি সাহেব নই। আমাদের ক্লাবে ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ ছিল, কিন্তু আমি নরিশ নাম নিয়ে ক্লাবে ঢুকে পড়েছিলাম। এই ক্লাবে আমি 3.5 বছর মেম্বার ছিলাম, তারপর টমসনের কাছে ধরা পড়ে গেলাম। সে সকলের সামনে আমাকে নেটিভ বলে ক্লাব থেকে লাথি মেরে বার করে দেয়। আসলে তুমি কি ছিলে? আমি ছিলাম বাঙালি। আমার নাম ছিল নরেশ, নরেশ থেকে নরিশ। আমি যেন হঠাৎ চোখের সামনে একটা আলো দেখতে পেলাম। বললুম, তুমি কি মহেশ হালদারের কোনো আত্মীয় ছিলে? আমি ছিলাম মহেশ হালদারের একমাত্র ছেলে। বাবা তার অভ্রের খনির ভার আমার উপর দিয়ে কলকাতায় চলে যান, সেখানেই তার মৃত্যু হয়। আমি বিয়ে করি। আমি হালদার বংশের শেষ প্রতিনিধি। আজ তাহলে আমি আসি, কারণ এ ধরনের কথোপকথন আমার পক্ষে বড় ক্লান্তিকর। আপনাকে অশেষ ধন্যবাদ। আমারও অনেক হালকা লাগছে। একদিন পরে বাংলা বলে আরাম পাচ্ছি, আর সাহেব সেজে কি যে ভুল করেছিলাম সেটা নতুন করে বুঝতে পেরেছি। মোমবাতি জ্বালিয়ে দিলাম। এখন আর আমার মনে কোনো খটকা রইল না, আর অর্থেন্দ্রবাবুর হালদার বংশের ইতিহাস শেষ পর্ব শেষ হল। তবে এটা বুঝতে পারলাম যে উৎপল বাবুকে না পেলে মিস্টার নরিশের রহস্য রহস্যই থেকে যেত।